এই ইলেকট্রিক বাইসাইকেলটা কেনার আগে আমার প্রতিদিন অফিস যাতায়াতের রিক্সা ভাড়া যেত 240 টাকা, কিন্তু সেই খরচটা আমি এখন কমিয়ে এনেছি মাত্র 2 টাকায়। সো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ঢাকায় ডেইলি যাতায়াতের জন্য একটা ইলেকট্রিক বাইক কতখানি ইউজফুল হতে পারে, এবং ভিডিও শেষে এটাও জানাবো যে এই বাইক কিনলে আপনার কি কি ক্ষতির সম্ভাবনা আছে। এই বাইকের অনেক ভিডিও হয়তো আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকবেন, তবে ওই ভিডিওগুলো সাধারণত দোকানদাররা বানিয়ে থাকে, এবং রিয়েল লাইফে এই বাইক কতটা ভালোভাবে কাজ করে বা কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায় না। কিন্তু আজকে আমি আপনাদের এই বাইকটা 1 মাসেরও বেশি ডেইলি যাতায়াত করে চালিয়ে যেই সব অভিজ্ঞতা অর্জন করেছি তার পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং এই বাইক নিয়ে আমি ভবিষ্যতে আরো ভিডিওস বানাবো যে কিভাবে এই বাইকের ভালো টেক কেয়ার করতে পারবেন। সো ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন হাই দুর্জয়। ওকে গাইস, সো প্রথমে এটার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে আপনাদের একটা ধারণা দেই যে জিনিসটা কিভাবে কি তৈরি হয়েছে। এই বাইকটার যে পুরো বডি, এই বডিটা হচ্ছে সম্ভবত মেটাল ফ্রেম আমার যেটা ধারণা, কারণ এটা যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে কিন্তু একটু ওয়েট কম হতো, কিন্তু গাড়ির ওয়েট আই থিঙ্ক 20-25 কেজি হবে। তো এটা আমার ধারণা যে এটা সম্ভবত লোহার তৈরি। আর এটা যে টায়ারগুলো ব্যবহার করেছে, টায়ারগুলো হচ্ছে 14 ইঞ্চি সাইজের, এবং 14 ইঞ্চি সাইজের এই টায়ারগুলোতে থাকছে আপনার টিউবলেস টায়ার, অ্যান্ড এটা থেকে মেটাল রিম পেয়ে যাবেন, এবং সাথে কিন্তু আছে ডিস্ক ব্রেক। এটা কিন্তু ওয়াল ব্রেক না, ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকের কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে ভিডিও শেষে কথা বলবো। আর পিছনের চাকাটা যদি দেখেন, পিছনের চাকার টায়ার ভিতরেই আছে মোটর। এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 240 ওয়াটের ব্রাশলেস মোটর, এবং এর পাশে একটা ডিস্ক ব্রেক থাকছে এবং ছোট একটা স্ট্যান্ড থাকছে। পিছনে যে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাসপেনশন আছে, এটা যদিও কোনো কাজের না, কারণ এই সিটটার সাইজ এতটাই ছোট যে এটাতে আসলে কেউ বসতে পারবে না। বাচ্চারা হয়তো বসতে পারবে, কিন্তু পূর্ণবয়স্ক কেউ এই সিটে বসতে পারবে না। আর ঠিক সাইকেলের নিয়ম অনুযায়ী বাম হাতে থাকছে পিছনের ব্রেক এবং ডান হাতে থাকছে সামনের ব্রেক। আচ্ছা, আপনাদের হয়তো অনেক একটা কৌতূহল থাকতে পারে যে পিছনের সিটটায় জোর করে হলেও বড়রা বসতে পারবে কিনা। তো সেক্ষেত্রে আমি একটু বসে দেখার ট্রাই করছি যে আসলে বসতে গেলে কি একটা অবস্থা হয়। আমার হাইট হবে 5.7 মেবি। সো আপনার হাইট যদি 5.7-এর মতো হয়, সেক্ষেত্রে যদি আপনি পেছনে বসার চেষ্টা করেন তাহলে আপনাকে অনেকটা এভাবে বসতে হবে, অ্যান্ড এটা আসলে বড়দের বসার জন্য না। সো এই সিটটাতে আসলে বাচ্চাদের খুব সহজে ক্যারি করা যাবে, কিন্তু বড়রা যদি এই সিটে ডাবলিং করতে চান সেটা মোটেও ভালো আইডিয়া হবে না, সেটা গাড়ির জন্যও ভালো আইডিয়া হবে না। আর একটা জিনিস বলে রাখি যে গাড়িটার টোটাল ওয়েট ক্যাপাসিটি হবে 180 কিলোগ্রাম, কিন্তু পেছনের সিটে যদি একজন প্রাপ্তবয়স্ক নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ওকে গাইস, সো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কীভাবে অপারেট করতে হয়। এটার জন্য আপনি চাবি পেয়ে যাবেন, চাবি একটা হচ্ছে গাড়ি চালানোর জন্য স্টার্ট করার জন্য, একটা হচ্ছে ব্যাটারির জন্য। সো আমি গাড়িটা চাবিটা দিয়ে দিচ্ছি। চাবিটা দেওয়ার পরে আমি যদি জাস্ট বাইকের রুলস অনুযায়ী স্টার্ট করি, তবে এখানে একটা নাম্বার দেখা যাবে, এই নাম্বারটার মিনিং আমি একটু পরে বলতেছি। বাট এছাড়া আরও কিছু অপারেশন আছে, যেমন এই গাড়িটাতে আমি চাইলে ফ্রন্টে একটা লাইট আছে, লাইটটা অন করতে পারি। এটারও একটা মজার ব্যাপার আছে, এই গাড়ির প্রায় সব কিছু অ্যাডজাস্টেবল। এই লাইটটা ইনফ্যাক্ট আপনি চাইলে নিজের ইচ্ছে মতো টিল্টও করতে পারবেন, এবার উঁচু নিচু করে আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলেন, যাতে আপনার রাতের বেলায় যে ছোটো গর্তগুলো থাকবে গর্তগুলো দেখে সহজে চলতে পারেন। এছাড়া আরেকটা মজার ব্যাপার আছে, এই গাড়িটাতে আপনি ইনবিল্ট একটা হর্ন পেয়ে যাবেন, যেটা যথেষ্ট লাউড। এই যে আমি এখন এই মতো দেখালাম যে এই হর্নটা কিন্তু অনেক বেশি লাউড। হর্নটা এখানে আছে, এটা একটু চাইলে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে সামনে নেওয়া যায়, বাট মোস্ট ইম্পর্টেন্টলি হর্নটা যথেষ্ট লাউড। সো এটার পিছনে আমি একটা এক্সট্রা ইন্ডিকেটর লাগিয়েছি, এটা দিয়ে আমি রাতের বেলা চলার ক্ষেত্রে কিন্তু পিছনের গাড়িকে খুব সহজে সিগনাল দিতে পারবো যে আমি কোন দিকে যাবো, অ্যান্ড এটা আসলে একটা গুড প্র্যাকটিস যেটা সবার করা উচিত। তবে এই জিনিস সম্ভবত আপনি গাড়িতে আগে থেকে ইনস্টল করা পাবেন না, এটার জন্য হয়তো আপনাকে আরও 1000 টাকা এক্সট্রা খরচ করতে হতে পারে। ওকে গাইস, যেমনটা বলছিলাম এই গাড়ির প্রায় সব কিছু অ্যাডজাস্ট করা যায়। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এইটাকে কিন্তু চাইলে কমানো যায়, এটা যদি আপনি এভাবে করে চাপ দেন, চাপ দিয়ে জাস্ট এভাবে করে দিলেন এবং এটার সাইজও কমে গেল। সো এটা যদি আপনি খুব অল্প জায়গার মধ্যে ক্যারি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই ইউজফুল হবে। অলরেডি ছোট একটা গাড়ি, গাড়িটা দেখতে কতটুকু আপনি দেখতে পাচ্ছেন, সো এই জিনিসটা কিন্তু আরও অনেক বেশি ছোট করে ফেলতে পারবেন জাস্ট বিকজ এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলোর জন্য। এবারে আপনাদেরকে দেখাবো যে সিটটা কেমন। সিটটা কিন্তু যথেষ্ট বড় এবং এটা বসতে অনেক বেশি মজা। মজার অনেকগুলো কারণ আছে। প্রথমে দেখেন যে এই সিটটাতে কিন্তু একটা সাসপেনশন আছে, ইনার সাসপেনশন। আরও মজার ব্যাপার হচ্ছে এই যে রডটা মেটালটা, এইখানেও একটা সাসপেনশন আছে। আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি যে সিটটা আসলে কতটা তুলতুলে। সো সিটটা আমি জাস্ট যদি বসি দেখেন, ইট ফিল সো নাইস। এর ফলে যখন আপনি গাড়িটা কোনো বাম্প হবে আপনার, আপনি কিন্তু পুরো বাম্পটা বডিতে যাবে না, কারণ হচ্ছে এই জিনিসটার ডাবল সাসপেনশন আছে। প্রথমত সাসপেনশন হচ্ছে সিটে, সিটের এইখানটাতে সাসপেনশন আছে, এবং এইখানে যে রডটা আছে রডের মধ্যেও সাসপেনশন আছে, যার ফলে আপনার গাড়িটা যদি কোনো বাম্পি জায়গায় পড়ে যায় সেক্ষেত্রে ওই বাম্পটা কিন্তু আপনি খুব বেশি ফিল করবেন না। আর এই যে সিট, এই সিটের হাইটটা কিন্তু অ্যাডজাস্টেবল, যেটা আসলে আপনার হাইট যদি খুব বেশি বড়ো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ছোটো গাড়িটা চালাতে কোনো সমস্যা হবে না। এভাবে যদি জিনিসটা খুলে জাস্ট উপরে টান দেন তাহলে কিন্তু দেখেন সিটটা অনেক বেশি উঁচা করে ফেলেছি আমি, এতটা উঁচা হয়তো আপনার কখনোই করতে হবে না, তো আপনি এভাবে চাইলে এটা করতে পারবেন। ওকে গাইস, এই ছোটো গাড়িটার আরও একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই যে ব্যাটারিটা। এই ব্যাটারিটা কিন্তু আপনি চাইলে খুলে বাসায় নিয়ে চার্জ করতে পারেন। যাদের বাসা চারতলা বা পাঁচতলায়, এত বড় গাড়িটা হয়তো উঠাতে পারবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ব্যাটারিটা খুব সহজে খুলে নিয়ে বাসায় চার্জ করতে পারবেন। সো ব্যাটারি খোলার জন্য কী করতে হবে, এইখানে একটা কানেকশন দেখতে পাচ্ছেন যে এই কানেকশনটা কিন্তু হচ্ছে একমাত্র কানেকশন। এই কানেকশনটা এখানে দেওয়ার মানে হচ্ছে আপনার গাড়ি পাওয়ার্ড। সো ব্যাটারি খোলার আগে আপনার অবশ্যই আগে এই কানেকশনটা খুলে নিতে হবে।
কানেকশনটা খোলা খুবই সহজ, এভাবে করে খুলে নিলাম। এরপরে আপনার ব্যাটারিটা এখান থেকে তুলতে হবে, কিন্তু তোলার ক্ষেত্রে দেখবেন যে সিটের কারণে ব্যাটারিটা কিন্তু খোলা যায় না। তো এই সিটটা কিন্তু খোলার জন্য আমাদেরকে জাস্ট এখানে একটা বাটন আছে, এই বাটনটা পুশ করে এভাবে করে কিন্তু আমি সিটটা তুলে নিতে পারি। সো এইবার চাইলে আমি ব্যাটারিটা খুলতে পারবো। সো এখন হয়তো অনেকের মনে কোশ্চেন জাগবে যে এই ব্যাটারি তো তাহলে চোরও নিয়ে যেতে পারে। সো এই ব্যাটারিটা একটু যদি আমি চুরি করার চেষ্টা করি, দেখো যে টান দিলে কিন্তু উঠতেছে না, এর কারণে ব্যাটারিটাও লক করা যায়। আপনাদেরকে দেখাবো যে ব্যাটারিটা কীভাবে আনলক করতে হয়। সো যেটা বলছিলাম যে এই গাড়িটা চালানোর জন্য আপনার দুইটা চাবি লাগবে, একটা চাবি হচ্ছে গাড়িটা স্টার্ট করানোর জন্য, আর একটা চাবি হচ্ছে ব্যাটারিটা সেফটির জন্য। সো আপনি চাইলে ব্যাটারিটা লকড অবস্থায় রাখতে পারেন, ব্যাটারিটা কারেন্টলি লকড আছে। আমি যদি ব্যাটারিটা খুলতে চাই, আমাকে এইখানে চাবিটা ঢুকিয়ে আনলক করতে হবে। এভাবে করে আনলক যদি করে ফেলি, এবার আমি চাইলে ব্যাটারিটা খুলে ফেলতে পারি, অ্যাজ ইজি অ্যাজ ইউ লাইক। সো এইবার ব্যাটারি যখন খুলে ফেলেছি, তখন চলুন ব্যাটারি স্পেসিফিকেশনটা আপনাকে বলে দিই। ওকে, সো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, এবং এই ব্যাটারিটা চার্জ দিতে আপনার সময় লাগবে সম্ভবত 3 থেকে 4 ঘন্টা। এবং এই একবার ব্যাটারি ফুল চার্জ করলে আমাকে বলা হয়েছে যে এই গাড়িটা 40 কিলোমিটার মতো চলবে, কিন্তু এই জিনিসটা আমাকে এক্সপিরিয়েন্স করে দেখতে হবে। আসলে আমি কখনো এই গাড়িটা একদম চালাতে চালাতে জিরো করে ফেলিনি, সো আমি গ্যারান্টি বলতে পারবো না যে আসলে এই গাড়িটা কতটুকু এক চার্জে চলবে। সো আপনারা যদি চান যে আমি একবার একদিন ফুল চার্জ থেকে শুরু করে একদম জিরো পর্যন্ত চালাই এবং আপনাদেরকে বলি যে এই গাড়ির আসল মাইলেজ কত, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ওকে, সো ব্যাটারি হয়তো আপনি খুলে ফেলেছেন, এবার ব্যাটারিটাকে আবার কীভাবে লাগাবেন খুবই সহজ। এখানে দেখবেন একটা প্লেটের মতো আছে, আর এখানে এই সাইডটা হচ্ছে একটা প্লেটের সাইজেরই একটা খাপের মতো আছে। জাস্ট খাপ দুটাকে ম্যাচ করবেন এবং ছেড়ে দেবেন, শুড লক ইন প্লেস। তারপরে যদি ব্যাটারিটা সেফটি এনশিওর করতে চান, জাস্ট লক করে দিন, চাবিটা বের করে নিন, কেউ আপনার ব্যাটারিটা সিল করতে পারবে না। ও, একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছে যে এই ব্যাটারিটা ফুল চার্জ করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে এবং এতে আপনার খরচ পড়বে 5 থেকে 6 টাকা। সো থিওরিটিক্যালি আপনি যদি প্রতিদিনও 20-40 কিলোমিটার ট্রাভেল করেন, তাহলে আপনার মাস শেষে হয়তো 150 থেকে 200 টাকা মাত্র খরচ হবে, যেটা আপনি রিক্সা বা বাইকে করতে গেলে 6 থেকে 10 হাজার টাকা ইজিলি খরচ হয়ে যাবে। ওকে গাইস, গাড়িটা তো দেখতেই পাচ্ছেন কতটা ছোট, কিন্তু এই জিনিসটা আরও বড় অ্যাডভান্টেজ আছে, এই জিনিসটা ফোল্ড করে আপনি চাইলে হাফ সাইজে করে ফেলতে পারবেন। তার ফলে আপনি এটা ফোল্ড করে চাইলে আপনার গাড়ির পিছনে করে কোথাও নিয়েও যেতে পারবেন, বা বাসের মধ্যে হয়তো চাইলে আপনার পক্ষে এটা নিয়ে ট্রাভেল করা সম্ভব। সেই জিনিসটা ফোল্ড কীভাবে করতে হয় সেই জিনিসটা আপনাকে দেখাবো চলুন। ওকে গাইস, সো গাড়িটা ফোল্ড করার জন্য জাস্ট আপনাকে যেটা করতে হবে, এখানে যে ক্লাম্পটা আছে এটার নাম আমি সঠিক জানি না, বাট এই জিনিসটা এভাবে করে, এই জিনিসটা জেনারেলি আপনার ডিফল্ট পজিশন হচ্ছে এটা, এখান থেকে জাস্ট এটাকে খুলুন, খোলার পরে বাইরে নিয়ে আসুন। এখন এই জিনিসটা ধরে একটু উপরে দেখে দিন, দেওয়ার ফলে আপনার গাড়ি কিন্তু দুই ভাগ হয়ে গেল। এভাবে করে আপনি জাস্ট পিছনের ব্রেকটা চেপে ধরে গাড়িটাকে টেনে এভাবে নিয়ে আসুন, অ্যান্ড আপনার গাড়ি ফোল্ডেড। এখন আপনি চাইলে এটাকে এভাবে করে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারেন। আর এই ফোল্ডিং করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি কিন্তু এই জিনিসটাকে চাইলে ছোটো একটা লিফ্টের মধ্যে ঢোকাই দিতে পারেন, এবং আপনার বাসা যে কয় তালাই হোক, আপনার বাসায় যদি লিফ্টটাকে থাকে, বাসায় নিয়ে আরামসে চার্জ করবেন, কোনো চুরির ভয় থাকবে না। ওকে গাইস, সো এবার এক নজরে আমি গাড়িগুলোর অ্যাডভান্টেজগুলো আপনাদেরকে বলি, যেটা আমি লাস্ট 1 মাস ধরে চালে আমি ফিল করলাম। সো এটার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এই জিনিসটা কিন্তু সাইজে দেখেন, সাইজে খুবই ছোট, যার ফলে ঢাকার রাস্তায় এই জিনিস আপনার কেউ আটকে রাখতে পারবে না। একটু থেকে একটু যদি ফাঁকা পান, যেখান থেকে সাইকেল বেরোতে পারবে না, সেখান থেকে এই বাইক কিন্তু বেরিয়ে যাবে। আর এরপরে যে অ্যাডভান্সটা বলবো সেটা হচ্ছে এই জিনিসটা অনেক 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 পাওয়ারফুল। আপনার যদি ব্রিজের মাঝখানেও থামান, বেশ যদি এরকম ভাবে একটু ঢালো থাকে, আপনি ইজিলি চালাই উঠতে পারবেন। প্লাস গাড়ি স্টার্ট করার সময় এমন অনেক ই বাইক আছে যেগুলো আপনাকে প্রথমে প্যাডেল করে রানিং উঠাতে হয়, তারপরে চালাতে হয়, কিন্তু এইটাতে আপনার কোনো প্যাডেলিং এর দরকার নেই, একদম জিরো প্যাডেলিং এ আপনি চালাতে পারবেন। জাস্ট এখানে অ্যাক্সিলারেটরটা একটু প্রেস করবেন, আপনার গাড়ি ভো ভো করে দৌড়াবে। প্লাস এই গাড়ি চালাতে কিন্তু আপনার কোনো লাইসেন্স লাগবে না, কারণ এটা একটা বাইসাইকেল। আর চাইলে আপনি হেলমেট ছাড়াও চালাতে পারেন, কিন্তু আমি সবসময় রেকমেন্ড করবো যে হেলমেট সহ চালান, যাতে আপনার সেফটিটা বাড়বে। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনাকে পুলিশে কখনো ধরবে কি ধরবে না, তবে আপনি যদি ঠিকভাবে নিয়ম মেনে চালান সেক্ষেত্রে আপনাকে পুলিশে ধরার কথা না। আমাকে এখন পর্যন্ত কোনো পুলিশ ধরে নাই, বাট গাড়িটা এতটাই অ্যাট্রাকটিভ যে সবাই আপনার দিকে তাকাবে, ইভেন পুলিশরাও আপনার দিকে তাকাবে। সো ওইভাবে ভয় পাবেন না, জাস্ট চালা যাবে নিজের মতো করে। ওকে, সো এবারে চলুন এক নজরে আপনার এই গাড়ির ডিসঅ্যাডভান্টেজগুলো বলে দিচ্ছি। সো এটার প্রথম ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি ফিল করি সেটা হচ্ছে, এই গাড়িটা চালানোর জন্য আপনাকে কিন্তু একটু শিখতে হবে। আপনি যদি বাইক চালানো জানেন বা সাইকেল চালানো জানেন আর মনে করেন যে এই গাড়ি নিয়ে একদম বুম বুম দৌড়াবেন, এটা কিন্তু ঠিক না। কারণ এই গাড়ির যে টায়ারের সাইজটা হচ্ছে 14 ইঞ্চি, প্লাস গাড়ির সাইজটা এতটাই কম্প্যাক্ট যে নর্মাল সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স আর এই জিনিস চালানোর এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট আলাদা। জিনিসটা কেনার পরে যদি খুব বেশি জোরে চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। আমি বলবো যে কেনার পরে আস্তে আস্তে চালিয়ে একটু প্র্যাকটিস করুন, তারপরে যখন মনে করবেন যে আপনি খুব কমফোর্টেবল, গাড়ির একটু নাড়ি নক্ষত্র সব বুঝে গেছেন, তখন চাইলে আপনি জোরে চালাতে পারেন। এই গাড়িটা চালানোর সময় আপনি কোনো প্রকার সাউন্ডই পাবেন না, এবং এই জিনিসটা আপনাকে যতটা ভালো ফিল দেবে তার চেয়ে বেশি সমস্যা দেবে রিক্সা আলাদা। কোনোভাবে আপনি যদি কোনো রিক্সার পাশ থেকে ওভারটেক করতে চান, তাহলে মেক শিওর করবেন আপনি যেন হর্ন দেন, কারণ আপনার গাড়ির সাউন্ড কিন্তু আপনিও পাচ্ছেন না, কেউ পাচ্ছে না। এই গাড়ির আরেকটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হলো, এই গাড়ির সামনে কিন্তু কোনো সাসপেনশন নেই। এখানে এই জিনিসটা দেখতে
সাসপেনশনের মতো লাগলেও এই জিনিসটা কোনো সাসপেনশন না, এটাতে একটু সাসপেনশন নেই। তো আপনার গাড়ি যদি ছোটোখাটো গর্তের মধ্যেও পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই বাম্পটা আপনার হাতে ফিল করতে পারবেন। হ্যাঁ, সিটটা খুবই ভালো, পিছনে হয়তো কিছু ফিল করবেন না, কিন্তু আপনার হাতে ওই জিনিসটা ফিল হবে, যেটা আসলে গাড়ি চালানোর ক্ষেত্রে খুব বেশি ভালো এক্সপিরিয়েন্স না। গাইজ, আমি অলরেডি বলেছি যে এই গাড়ির টপ স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, যেটা কিন্তু যথেষ্ট বেশি ঢাকা শহরের তুলনায়। কিন্তু এর ফলে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে আপনি যদি খুব হাই স্পিডে এসে ব্রেক করেন সেক্ষেত্রে আপনার চাকার ঘূর্ণন হয়তো থেমে যাবে, কিন্তু গাড়ি কিন্তু সাথে সাথে থামবে না, গাড়ি কিন্তু সামনে এগিয়ে যাবে। কারণ এটার চাকার সাইজ এতটাই ছোট যে চাকা পুরোপুরি থেমে গেলেও যথেষ্ট ট্র্যাকশন সৃষ্টি হয় না, যেটা আপনাকে থামাতে পারবে। তো এক্ষেত্রে যদি আপনি পিছনে ব্রেক করেন তাহলে কিন্তু আপনার গাড়িটা স্কিড করার একটা সম্ভাবনা থাকে, আর রাস্তাতে যদি একটু পিছল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি নিয়ে পড়ে যেতে পারেন। আর যদি সামনের ব্রেকটা প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা এভাবে করে সামনে চলে যাবে। তো সামনের ব্রেক ব্যবহার করলে এই পয়েন্টটা কিন্তু ধীরে ধীরে একটু একটু লুজ হয়ে যাবে, যার ফলে আপনার গাড়িটা হয়তো একসময় এভাবে ওয়াবল করতে পারে। সেই পয়েন্ট আপনাকে কয়েকদিন পর পরে টাইট করতে হবে যদি আপনি সামনের ব্রেকটা প্রেস করেন। প্লাস আরেকটা জিনিস আমি নোটিস করছি যে এই গাড়িতে আপনি যদি হার্ড ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু ব্রেকটা কিছুদিন পরপর লুজ হয়ে যায়। সো আপনাকে হয়তো 1 সপ্তাহ বা 15 দিন পর পর ব্রেকটা টাইট করতে হবে আপনি যদি খুব বেশি হার্ড ব্রেক করেন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে আমার অ্যাডভাইস থাকবে যে আপনি গাড়িটা কখনোই খুব বেশি হাই স্পিডে চালাবেন না, যার ফলে আপনাকে হার্ড ব্রেক দিতে হবে না, আর 2 দিন পর পর ব্রেক টাইটও দিতে হবে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে সামনের ব্রেকটা পারলে ইউজ না করাই ভালো। আর গাড়িটা যেহেতু মডিউলার, গাড়িটা জয়েন্টে জয়েন্টে স্ক্রু আছে, তাই আপনি যদি সামনের ব্রেকটা খুব বেশি ব্যবহার করেন তাহলে গাড়িটা কিন্তু ওয়াবলি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করবো যে আপনি যতদূর সম্ভব পিছনের ব্রেকটা ব্যবহার করুন, পিছনের ব্রেকটা ব্যবহার করুন এবং পিছনের ব্রেকটাই টাইট দিন। তো আপনার সামনের ব্রেকটা আপনার সেফটি হিসেবে থাকবে, যখন আপনার খুবই ইমার্জেন্সি রকমভাবে যে সামনের ব্রেক না করলে চলছে না, ওই ক্ষেত্রে আপনি সামনের ব্রেকটা ব্যবহার করতে পারেন এবং আপনার গাড়ির সাথে সাথে দাঁড়িয়ে যাবে। এই গাড়িটা যদি কেউ কিনতে চান তাহলে দেখতে পাবেন যে বংশালে বা ইউটিউবে অনেক অনেক ভিডিওস আছে। আর মেইন যে প্রবলেম সেটা হচ্ছে এই ব্যাটারি। ব্যাটারি এবং মোটরের স্পেসিফিকেশন যাই বলুক না কেন, ভিতরে কি দেবে এই জিনিসের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সো আপনার যদি এই গাড়ি সেফলি কেউ কিনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন, কারণ আমি এখান থেকে নিচ্ছি এবং আমি নিজে থেকেই ভরসাটুক দিতে পারি যদি আমার পরিচিত দোকান থেকে নেন সেক্ষেত্রে হয়তো আপনাকে যেটা বলা হবে আপনি সেটাই পাবেন। সো কিনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। আমি যখন কিনেছিলাম দাম ছিল 48,000 টাকা, এখন হয়তো ডলারের দামের উপর বেস করে প্রাইস কম বেশি হতে পারে। তবে আপনি যদি আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিনেন সেক্ষেত্রে আমরা পার্সোনালি আপনাকে ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দেবো।